হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি খুবই কমন দুটি বিষয় নিয়ে, যেই দুটি বিষয় আমাদের বোর্ডে অলরেডি তোলা রয়েছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখতে থাকো, কেননা এই দুটি বিষয় আমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো কথা না বাড়িয়ে আজকের আলোচনায়। তার আগে যারা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি টুক করে বাজিয়ে দাও। তো চলো আজকের আলোচনায় প্রথমেই জেনে নিব নার্ভ গ্যাংলিয়ন জিনিসটা কি। তো নার্ভ গ্যাংলিয়নের বাংলা হচ্ছে স্নায়ু গ্রন্থি। তো স্নায়ু গ্রন্থি জিনিসটা কি? স্নায়ু গ্রন্থি হচ্ছে আমাদের স্নায়ু কোষ দেহ এবং স্নায়ু কোষ দেহের যে আবরণী, সেই আবরণী মিলে যখন একটি স্ফীত অংশ তৈরি করে তখন সেই স্ফীত অংশকেই বলা হয় স্নায়ু গ্রন্থি। ক্লিয়ার? অর্থাৎ স্নায়ু কোষগুলো মিলে মিলে যখন একটা স্ফীত অংশ তৈরি করে তখন সেটাকেই আমরা বলি স্নায়ু গ্রন্থি। তাহলে স্নায়ু গ্রন্থি অ্যাকচুয়ালি স্নায়ু স্নায়ু কোষ দেহ গুলো মিলে মিলে, এগুলো মিলে মিলে স্নায়ু গ্রন্থি তৈরি হয়। ব্যাপারটা ঠিক এরকম, যেরকম ভাবে আমরা বলি যে অনেকগুলো পুঁথি মিলে মিলে একটা কি তৈরি করে, মালা তৈরি করে। এগুলো পুঁথি, পুঁথিগুলো মিলে কি করলো, মালা তৈরি করলো। বা একটা দেওয়াল অনেকগুলো কি দ্বারা তৈরি, ইট দ্বারা তৈরি না? ঠিক একই রকম স্নায়ু গ্রন্থি অনেকগুলো স্নায়ু কোষ দেহ দ্বারা গঠিত হয়। ঠিক আছে, এবার স্নায়ু গ্রন্থির আরেকটা নামই হচ্ছে নার্ভ গ্যাংলিয়ন। তো এটা তোমরা আগে অবশ্যই মনে করে নাও। নেক্সট এবার চলে আসো যে এই স্নায়ু গ্রন্থির অ্যাকচুয়ালি কাজ কি। তো তোমরা জানো অলরেডি যে স্নায়ু কোষ কখনোই বিভাজিত হয় না। কেন বিভাজিত হয় না? কারণ স্নায়ু কোষের মধ্যে সেন্ট্রোজোম নিষ্ক্রিয় অবস্থায় থাকে, এই জন্য স্নায়ু কোষ কখনোই বিভাজিত হয় না। তাহলে স্নায়ু কোষ কীভাবে তৈরি হয়? স্নায়ু কোষ অ্যাকচুয়ালি তৈরি হয় স্নায়ু গ্রন্থি বা নার্ভ গ্যাংলিয়ন থেকে। তাহলে স্নায়ু গ্রন্থির একটা কাজ হচ্ছে স্নায়ু কোষ তৈরি করা। স্নায়ু কোষ তৈরি করা এবং আরেকটা কাজ হচ্ছে নিউরে সিক্রেশন, অর্থাৎ বিশেষ রস নিঃসরণ করা। কি করা? বিশেষ রস নিঃসরণ করা বা নিঃসৃত করা। ওকে, এই দুটো হচ্ছে আমাদের স্নায়ু গ্রন্থি বা নার্ভ গ্যাংলিয়নের কাজ। তাহলে আমরা বুঝে গেলাম। নেক্সট পরের যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে সাইন্যাপস, অবশ্যই মনে রাখতে হবে সাইন্যাপস। ওকে, এর বাংলা কি? সাইন্যাপসের বাংলা হচ্ছে স্নায়ু সন্নিধি। অবশ্যই মনে রাখতে হবে স্নায়ু সন্নিধি। তো এই জিনিসটা কি? অ্যাকচুয়ালি একটা নিউরনের শেষ এবং অপর নিউরনের শুরু, এর যে মধ্যবর্তী সংযোগ স্থল সেই সংযোগ স্থলকেই বলা হয় সাইন্যাপস। অর্থাৎ একটা নিউরনের শেষ এখান থেকে শেষ এবং অপর নিউরনের শুরু, এই যে মধ্যবর্তী সংযোগ স্থল এই সংযোগ স্থলকেই বলা হয় সাইন্যাপস বা স্নায়ু সন্নিধি। ঠিক আছে, এবার চলো আমরা একটা স্নায়ুর শেষ অংশ দেখব। শেষ অংশে কি থাকে? একটা স্নায়ুর যে শেষ অংশ সেটা হচ্ছে তোমরা জানো অ্যাকশন, এবং তারপরে অ্যাকশনের শেষের দিকের যে অংশটা সেই অংশটা তোমরা জানো যে সাইন্যাপটিক নব থাকে। তো যাই হোক, এই স্নায়ুর শেষ অংশ এবং অপর স্নায়ুর বা স্নায়ু কোষের শুরুর অংশ হচ্ছে ডেনড্রাইট। তো এটা কিভাবে অ্যাকচুয়ালি এই সংযোগ স্থলটা তৈরি হয়, তো আমরা এখানে অলরেডি একটা ছবি এঁকে রেখেছি, এটা দিয়ে তোমাদের কিন্তু বুঝতে হবে এবং এই অংশটা ভালোভাবে পড়তে হবে, কেননা এটা টিকা আকারে আসতে পারে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা সাইন্যাপসের গঠন। ঠিক আছে, এটা একটা সাইন্যাপসের গঠন। এই যে উপরের অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা নিউরনের শেষ অংশ, মানে এটা হচ্ছে অ্যাকশন, এবং এই অ্যাকশনের শেষের অংশ তোমরা জানো সাইন্যাপটিক নব, অর্থাৎ গোলাকৃতি অংশটা। তোমরা এই ছবিটাতে খুব ভালো মতো বুঝতে পারবে আশা করি। ঠিক আছে, এই যে নিউরন, এই নিউরনের যে শেষ অংশ এরকম কিছু অংশ ছিল না, এই যে এই অংশগুলো ছিল, এই অংশগুলো হচ্ছে এই অংশটা যেটাকে আমরা একটু বড় করে এঁকেছি এবং এই অংশটার নাম হচ্ছে সাইন্যাপটিক নব। ঠিক আছে, তো এখান থেকে নিউরনটা শেষ এবং অপর নিউরনের শুরু, মানে অপর নিউরন যদি শুরু হয় তাহলে অপর নিউরনের যে শুরুর ক্ষেত্রে তোমরা জানো এই নিউরনের এই যে ডেনড্রাইটগুলো, এই ডেনড্রাইটগুলো এর সঙ্গে লেগে থাকবে। তো এই যে সংযোগ স্থলটা সেটাকেই তো আমরা সাইন্যাপস বলছি, আর এই দুটো অংশকেই আমরা বড় করে এখানে এঁকেছি। তার মানে এই যে অংশটা এটা হচ্ছে ডেনড্রাইট এই অংশটা, এবং উপরের এই যে অ্যাকশন হচ্ছে এই অংশটা। তাহলে এটা হচ্ছে অ্যাকশন আর এটা হচ্ছে ডেনড্রাইট। এবার এই সংযোগ স্থলটা কিভাবে তৈরি হয়? দেখো, আমাদের যখন কোনো বার্তা আসে তখন উপর থেকে আসে, মানে এই নিউরনের উপর থেকে আসে, মানে এখান থেকে একটা উদ্দীপনা
আসছে উপর দিক থেকে, এবার আসার পর সেটা এখান থেকে এখানে আসবে। তো এই জায়গাটা অ্যাকচুয়ালি ফাঁকা থাকে, এই যে ফাঁকা অংশটা, এই ফাঁকা অংশটার নাম হচ্ছে সাইন্যাপটিক ক্লেফট। অবশ্যই মনে রাখতে হবে সাইন্যাপটিক ক্লেফট, অবশ্যই মনে রাখতে হবে এই সাইন্যাপটিক ক্লেফট। তাহলে এটা একটা ফাঁকা জায়গা, তাহলে এই কীভাবে বার্তাটা আসে? অ্যাকচুয়ালি এই অ্যাকশনের এই অংশে কিন্তু ভেসিকল থাকে, কি থাকে, এগুলোকে কি বলা হয়, সাইন্যাপটিক ভেসিকল, এগুলোকে বলা হয় সাইন্যাপটিক ভেসিকল, ঠিক আছে। এই ভেসিকলের মধ্যে, এই ভেসিকল ভেসিকলের মধ্যে কতগুলো কতগুলো অংশ থাকে, যখনই কোনো বার্তা আসে সেই বার্তা আসার পর এই ভেসিকলের সঙ্গে যখনই সেই বার্তাটা এসে ঠেকে তখনই এই ভেসিকল বিদীর্ণ হয়। বিদীর্ণ হওয়ার পর এর ভিতরের যে অংশ, এই ভিতরের অংশগুলো হচ্ছে, তোমরা অবশ্যই মনে রাখবে, এর ভিতরে থাকে অ্যাসিটাইল কোলিন, কি থাকে, অ্যাসিটাইল কোলিন, ঠিক আছে। সেই অ্যাসিটাইল কোলিন এই জায়গায় চলে আসে, এই অ্যাসিটাইল কোলিন এই সমস্ত জায়গায় চলে আসে এবং এই অ্যাসিটাইল কোলিন বার্তা বাহক হিসেবে কাজ করে। এই অ্যাসিটাইলের মধ্য দিয়ে এরপরে বার্তাটা এই নিচের দিকে আসে। তো এই অ্যাসিটাইল কোলিন থাকে কোথায়, এই যে একটা স্নায়ুর শেষ, মানে একটা স্নায়ুকোষের শেষ অংশ এবং অপর নিউরনের যে বা অপর স্নায়ুকোষের যে শুরুর অংশ তার মধ্যবর্তী অংশে এখানে অ্যাসিটাইল কোলিন থাকে। এই অ্যাসিটাইল কোলিনকে নিউরো ট্রান্সমিটার বলা হয়, এটা হচ্ছে একটা নিউরো ট্রান্সমিটার, অবশ্যই মনে রাখতে হবে এটাকে কি বলা হয়, নিউরো ট্রান্সমিটার। অ্যাকচুয়ালি নিউরো ট্রান্সমিটারের এটা হচ্ছে একটা উদাহরণ, কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। তো নিউরো ট্রান্সমিটার কি, নিউরো ট্রান্সমিটার হচ্ছে যে বার্তা বাহক হিসাবে কাজ করে, যে এক নিউরন থেকে অপর নিউরনে বার্তাটা নিয়ে আসে সেটা হচ্ছে নিউরো ট্রান্সমিটার। এবং এরকম নিউরো ট্রান্সমিটার অনেক রয়েছে, তার মধ্যে একটা উদাহরণ হচ্ছে অ্যাসিটাইল কোলিন, অবশ্যই মনে রাখতে হবে। তাহলে এটা তোমরা খুব ভালোভাবে মনে রাখবে। এবং তার পাশাপাশি আরেকটা তোমাদের এখানে কিন্তু মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে সাইন্যাপস, এর বার্তা যে বাহক হিসেবে কাজ করে এটা কিন্তু সর্বদা একমুখী, এই বার্তাটা সবসময় এইদিকেই আসে। এই জন্য এই যে সাইন্যাপস, এই সাইন্যাপসকে কিন্তু ভালভের সঙ্গে তুলনা করা হয়। তো সাইন্যাপসকে শারীরবৃত্তীয় ভালভ বলা হয় কেন, তো এটাও প্রশ্ন কিন্তু আসতে পারে। সাইন্যাপসকে কি বলা হয়, শারীরবৃত্তীয় ভালভ। তোমরা জানো এই ভালভ কোথায় আছে, ভালভ আছে আমাদের হৃৎপিণ্ডের মধ্যে, ঠিক আছে, বা এই ভালভ আছে আমাদের হচ্ছে শিরার মধ্যে, যেগুলো হচ্ছে একমুখী একটা দরজা, একদিকেই বার্তাটাকে নিয়ে যায়। তো সাইন্যাপসও হচ্ছে একমুখী একটা বার্তাকে নিয়ে আসে, যেরকম এদিক থেকে এদিকে নিয়ে আসছে, এই জন্য সাইন্যাপসকে শারীরবৃত্তীয় ভালভ বলা হয়। তো এটাও কিন্তু প্রশ্নে আসতে পারে। এবার কথা হচ্ছে সাইন্যাপসের কাজ কি, এটাও খুবই গুরুত্বপূর্ণ। তো সাইন্যাপসের কাজ হচ্ছে উদ্দীপনাকে প্রেরণ করা, এক নিউরন থেকে অপর নিউরনে প্রেরণ করা হচ্ছে সাইন্যাপসের কাজ। তো এটাও তোমরা ভালোমতো মনে রাখবে। এরপরে চলে আসো, আমরা একটু জানবো নিউরো হরমোন এই জিনিসটা কি, নিউরো হরমোন অবশ্যই মনে রাখতে হবে। তো নিউরো হরমোন কি, নিউরো হরমোন হচ্ছে নিউরন থেকে যে হরমোন উৎপাদিত হয় তাকে নিউরো হরমোন বলা হয়। কিছু হরমোন আছে যেগুলো নিউরন থেকে উৎপাদিত হয় বা নিউরন থেকে সিক্রেশন হয় নিউরন থেকে। এরকম উদাহরণ হচ্ছে ভেসোপ্রেসিন, বা যেটাকে আমরা বলি অ্যাকচুয়ালি এডিএইচ, এডিএইচ পুরো নাম কি, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। তো এই অ্যান্টি ডাইউরেটিক হরমোন কিন্তু নিউরনও ক্ষরিত করতে পারে, এই জন্য এই হরমোনটাকে কিন্তু নিউরো হরমোন বলা হয়। তো আশা করছি আজকের এই ভিডিওতে তোমাদের যে নার্ভ গ্যাংলিয়ন এবং সাইন্যাপস বা স্নায়ু সন্নিধি কি জিনিসটা বোঝাতে পেরেছি, এবং তার পাশাপাশি এই ছবিটাকেও তোমাদের খুব ভালো মতো মনে রাখতে হবে। এটা হচ্ছে অ্যাকশন এবং এটা হচ্ছে ড্যান্ড্রন, এই অ্যাকশন থেকে বার্তা আসে এবং এসে এই যে সাইন্যাপটিক ভেসিকল, এই ভেসিকলে এসে বার্তাটা আসে যখন, তখন ভেসিকল বিদীর্ণ হয় এবং এখান থেকে অ্যাসিটাইল কোলিন নিঃসরণ হয়। এই অ্যাসিটাইল কোলিন এরপরে নিউরো ট্রান্সমিটার হিসাবে কাজ করে এবং বার্তাটাকে পরবর্তী যে নিউরন সেই নিউরনের মধ্যে কিন্তু প্রেরণ করে। তো এই হচ্ছে অ্যাকচুয়ালি সাইন্যাপস, এবং এর যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা কী বলা হয়, এই ফাঁকা জায়গাটাকে বলা হয় সাইন্যাপটিক ক্লেফট, এটাও তোমাদের মনে রাখতে হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, যেখানে আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অর্থাৎ অ্যাকচুয়ালি স্নায়ুতন্ত্রের যে বিভাজন বা বিভাগ বা শ্রেণী বিভাগ সেটা নিয়ে কথা বলবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।